ইন্ট্রোডাকশন কলকাতা থেকে বাগবাজার রসগোল্লা উৎসবের এই গৌরীমাতা উদ্যানে আমরা উপস্থিত হয়েছি। তিন দিন ব্যাপী এই উৎসব চলছে এক অভিনব বিষয়কে কেন্দ্র করে। আজ থেকে 150 বছর আগে বাঙালি আবিষ্কার করেছিল রসগোল্লা। হ্যাঁ, এই উত্তর কলকাতার আপার চিৎপুর রোডে নবীন ময়রা নবীনচন্দ্র দাস মায়ের শেষ সম্বলটুকু দিয়ে একটি মিষ্টির দোকান খুলেছিলেন। আর সেদিন বাঙালির রসনায় যেটা ছিল না, নবীন ময়রা তার 2 বছরের টানা অক্লান্ত উৎসাহ উদ্যম এবং গবেষণায় উদ্ভাবন করেছিলেন আজকের এই রসগোল্লা, যা বাঙালির রসনা তৃপ্তিতে, বাঙালির লোভে, বাঙালির উৎসবে, বাঙালির ভালোবাসায় একেবারে রসে বসে টইটম্বুর। আর তাকে কেন্দ্র করেই বাঙালির 150 বছরে, রসগোল্লার 150 বছরের এই বিষয়টাকে কেন্দ্র করেই বাগবাজারে বাগবাজারের যাবতীয় ঐতিহ্য এবং রসগোল্লাকে নিয়ে এই 3 দিনব্যাপী বাগবাজার রসগোল্লা উৎসব। সিপাহী বিদ্রোহ সবে শেষ হয়েছে, মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে গেছে ভারতবর্ষের শাসনভার। অতএব ইংরেজ শাসনের দ্বিতীয় অধ্যায় ভারতবর্ষে যখন শুরু হলো, কলকাতা রাজনৈতিকভাবে উত্তাল হওয়া তখনও বাকি। কিন্তু একজন যুবক ময়রা, যার নাম নবীনচন্দ্র দাস, যে অল্প বয়সে পিতৃহীন হয়েছে, তার মধ্যেও তো ছিল নতুন এক আন্দোলন। সে আন্দোলন আর কিছুই নয়, বাঙালির রসনা তৃপ্তিতে নতুন কিছু করে দেখানো। তাই আপার চিৎপুর রোডে একটি ছোট্ট দোকান নিয়েছিল নবীন মায়ের শেষ সম্বলটুকুকে দিয়ে। আর তারপর 1868 সাল ইতিহাস তৈরি হলো বাঙালির তথা ভারতবাসীর রসনা তৃপ্তিতে। হ্যাঁ, ওই 1868 সালেই নবীনচন্দ্র দাস আবিষ্কার করলেন রসগোল্লা। নমস্কার, আমাদের আজকের বাগবাজার রসগোল্লা উৎসব এটা শুরু হয়েছে 28 ডিসেম্বর থেকে। মাননীয় বিধায়ক ডক্টর শশী পাজের উদ্যোগে এটা হচ্ছে। জিআইয়ের পর থেকেই এটা ওনার ইচ্ছে ছিল, এরকম একটা উৎসব হোক, কিন্তু এত বড় আকারে যে হবে প্রথম থেকে আমরা ভাবিনি। তার পরবর্তীকালে আমরা শিল্পী সুভা প্রসন্নর কাছে আমরা দ্বারস্থ হই। উনি তখন এই মূল ভাবনাটা নেন যে এত বড় করে অর্জনই করা যায়, এবং আজকে সেটা সম্ভব হয়েছে। খুব ভালো লাগছে, এখানে শুধু রসগোল্লা নয়, রসগোল্লার সঙ্গেও জেলার সমস্ত যেসব বিখ্যাত মিষ্টি সেইগুলো আজকে আমরা এখানে পেয়েছি। প্রায় 14 থেকে 15টা মিষ্টি স্টল এখানে আছে। তাছাড়াও বিভিন্ন অন্য স্টল আছে, গান বাজনা হচ্ছে, বোম্বে থেকে শিল্পীরা আসছেন, হরিয়ানাজি আসছেন, আজকে চন্দ্রবিন্দু আছে, ইন্দ্রনীল সেন গাইবেন, মানে পুরোপুরি একটা ফেস্টিভ মুড, জমজমাট ব্যাপার, একটা হই হই হচ্ছে আর কি। তার সঙ্গে নবীন্দ্রচন্দ্র দাসের স্ট্যাচু পর্যন্ত উদ্বোধন হয়েছে।
দিল্লি সে আয়া হুম লেকিন রসগুল্লা এক এসি চিজ হো ক্যালকাটা কি আইডেন্টিটি হ্যাঁ বেঙ্গল কি আইডেন্টিটি জব দিল্লি মে রসগুল্লা খাতে থে তো কেতে থে বহুত আচ্ছা হ্যা লেকিন জব ক্যালকাটা আয়ে তো পতা লাগা আসলি মে রসগুল্লা ক্যা হোতা হ্যায় তো আজ জব ইয়ে কম্পিটিশন কি জজিং কে লিয়ে বুলায়া তো মানে কাহা ইয়ে তো মে কবি মৌকা ছোড়নে ওয়ালা নাহি লেকিন সরপ্রাইজিং চিজ ইয়ে থি মে সোচ কে আ রহা থা কি 15-20 রকম কা মিঠা রসগুল্লা মিলেগা লেকিন মিঠা রসগুল্লা 4-5 রকম কা থা বাকি সব ঝাল নমক দিয়ে মির্চি দিয়ে আনবিলিভেবল চাইনিজ স্টাইল বহুত মজা আয়া ইতনা তরিকে সে এক রসগুল্লে কো ইনোভেট করকে লোক জো শেফস নেই হ্যায় বানা সকতে হ্যায় ইসসে আচ্ছা ক্যা বাত হ্যায় মজা আ গয়া উদ্ভাবন করলেন রসগোল্লা আর তার মুখে মুখে ফিরল কার কার মুখে গেছে জানেন স্বয়ং রবীন্দ্রনাথ সে রসগোল্লা না পেলে খুশি হতেন না শ্রীরামকৃষ্ণ জিভে একবার আস্বাদন করেই ধ্যানস্থ হয়েছিলেন সমাধিতে গিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট যে নগ্নময়রা আমার জিভ কেটে নিয়েছে 1911 মোহনবাগান বিজয়ী দলের ক্যাপ্টেন শিবদাস ভাদুরী মোহনবাগান দলের সভাপতিকে বলেছিলেন যে আমাদের পাঁঠার মাংসর সঙ্গে নবীন দাসের রসগোল্লা খাওয়া সেই রসগোল্লার 150 বছর আজ এই 2018 অনেক লড়াই করে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ তথা বাংলা রসগোল্লার জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্জন করেছে গত বছর আজ এই 150 বছরে কলকাতা শহর উদযাপন করছে বাগবাজার ও রসগোল্লা উৎসব আমরা এসেছি এখানে আজকে ভীমনাগ 1826 সালের প্রতিষ্ঠা যেহেতু আজকে রসগোল্লার ভীমনাগ মানে সকলেই জানেন যে ভীমনাগ মানে সন্দেশ সন্দেশের জন্য ভীমনাগের প্রসিদ্ধ 192 বছর রানিং তো সেক্ষেত্রে আমরা আজকে রসগোল্লা উৎসবে কেন এসেছি কারণ প্রথম সবথেকে বড় কথা রসগোল্লা মিষ্টির একটা অঙ্গ তো এই মিষ্টি এই রসগোল্লা আজকে উড়িষ্যার সঙ্গে ফাইটিং করে বাংলা আজকে জিআই পেয়েছে তার জন্য আমাদের মন্ত্রী মহাশয়ার শশী পাঞ্জাব ওনার অবদান উনি যে প্রচেষ্টা উনি যা করেছেন এতে আমরা সকলে অভিভূত এবং ভীষণ রকমভাবে আমরা সকলে সমস্ত মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির তরফ থেকে এবং বাংলার জনগণের তরফ থেকে ওনাকে অভিনন্দন জানাই কারণ সকলে আজকে একটা ছাদের তলায় এসে এত রকমের মিষ্টি রসগোল্লার বিভিন্ন রকমের আয়োজন যেখানে হয়েছে সবাই সেটা পাচ্ছেন এবং আনন্দ উপভোগ করছেন তো আমরা তা রসগোল্লা সন্দেশের সঙ্গে রসগোল্লা এনেছি যেহেতু উৎসবটা রসগোল্লা আমরা 4-5 রকমের ভ্যারাইটিস এনেছি রসগোল্লা তো প্লেন সাদা রসগোল্লা আর আমাদের স্পেশালিটি হচ্ছে করাপাকের রাজভোগ আছে ওর সঙ্গে গুড়ের রসগোল্লা আছে আর কেশরী ভোগ যেটা
জাফরানের রসগোল্লা, এইরকম চার রকম রসগোল্লা আছে আমাদের। আর আমাদের তো সন্দেশের জন্য প্রতিষ্ঠিত, তো সন্দেশের বিভিন্ন ভ্যারাইটিজ আমরা এখানে এনেছি, সকলে উপভোগ করছেন আর কি। খুবই নাম করা সব দোকান সব এসেছে, ভালোই লাগলো।